আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 এর যে লিখিত পরীক্ষা ছিল সেটা আবারও পিছালো। তো চলুন বন্ধুরা দেখুন সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে পরীক্ষা ছিল 5টি ধাপে সেই পরীক্ষা হবে এখন 4টি ধাপে। তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই। প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা আবারও পিছিয়ে গেল। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে 5টি ধাপের পরিবর্তে 4টি ধাপে এখন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো চলুন আমরা জেনে নিই, সহকারী প্রাথমিক শিক্ষক বিদ্যালয়ে 45,000 সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পিছিয়েছে। আর এই পরীক্ষা আগামী 8ই এপ্রিল থেকে শুরু হবে আর 4 ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষা আগামী 13ই মে শেষ হবে। মঙ্গলবার 15ই মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলমের সই করা পরীক্ষা কেন্দ্র নির্বাচন সংক্রান্ত চিঠি থেকে এই সমস্ত তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ 2020-এর লিখিত পরীক্ষা আগামী 8, 15 ও 22শে এপ্রিল এবং 13ই মে বিকালে অনুষ্ঠিত হবে এবং তার জন্য আপনাদের প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। আরও বলা হয়েছে, উল্লেখিত তারিখ সময় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য আপনাদের প্রতিষ্ঠানে কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য অনুমতি প্রদানের জন্য অনুরোধ করা হলো। দেখুন বন্ধুরা, সে নিয়োগ যে নোটিশটি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে, যে সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর লিখিত পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র নির্ধারণ, আর সেই কেন্দ্র নির্ধারণের জন্য বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর লিখিত পরীক্ষা আগামী 8, 15 ও 22 এবং 13ই মে 2022 তারিখে বিকাল 3টায় ঘটিকা থেকে গ্রহণের জন্য আপনাদের প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধায় তার উল্লেখিত তারিখসমূহ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য আপনাদের প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুমতি প্রদানের জন্য অনুরোধ করা হলো। তো বন্ধুরা, এখানে বোঝা যাচ্ছে যে পরীক্ষা 5টি ধাপে হবে না, পরীক্ষা হবে 4টি ধাপে, আর সেখানে পরীক্ষা হবে 1 এপ্রিল থেকে নয়, 8ই এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে। এদিকে গত 10 মার্চ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সভায় অনুষ্ঠিত সভায় গণশিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সভাপতি অনুষ্ঠিত হয় 1 এপ্রিল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। পরে মঙ্গলবার 15ই মার্চ পরীক্ষার 1 সপ্তাহ পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানাচ্ছে। তো বন্ধুরা, অবশেষে প্রাথমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 1 এপ্রিল হচ্ছে না, যা 8 এপ্রিল থেকে শুরু হচ্ছে, আর 5টি ধাপে নয় 4টি ধাপে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা কি ঢাকার ভিতরে হবে? ঢাকার বিভাগের শহরগুলোতে হবে না, সব পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।